সালাম রহমতুল্লাহ অবরাকুরুকে আমাদের সময় এক দিনী বোন তিনি জানতে চেয়েছেন যে আমরা তাহার্যামাজ কখন পড়বো শেষ রাতে নাকি প্রথম রাতে এভাবে আমরা হাদিস শুনেছি আল্লাহ শেষ রাতে তিনি আমাদের আকাশে মানে প্রথম আকাশে তিনি নেমে আসেন তাহাজ কখন পড়তে হবে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট ধারণা দিলে আমরা উপকৃত হব হবো তাহাজ রাতের নামাজ আর রাত শুরু হয় ইশারের পর থেকে মানে অতিরিক্ত যে নামাজ আমরা পড়বো চাই সেটি সুন্নত বলেন অথবা নফল বলেন যেটি নী সাল সালাম সর্বদা আমল করতেন এবং সাহাবিরা তারা এই আমলটি রাতের নামাজ তারা পড়ে থাকেন এটি রাতের নামাজ ফরজ নয় তবে এর গুরুত্ব রয়েছে আর যেহেতু আমরা বলেছি রাত শুরু হয় ঈশার পর থেকে ঈশার পর থেকে নিয়ে ফজর উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা এ নামাজ পড়তে পারি যখন সুবিধা হয় কেউ যদি প্রথম রাতে পড়ে নেয় তবু হতে পারে মাঝরাতে পড়ে তবুও হতে পারে শেষ দিকে পড়ে তবুও হতে পারে তবে শেষ দিকে পড়া কিছুটা গুরুত্ব রয়েছে এবং এটি উত্তম কেননা নবীম সাল্লাম বলেছেন মান খাফা আল্লাহ মিন যে ব্যক্তি শেষ রাতে উঠতে ভয় করে জন্য প্রথম রাতে তিনি বিতির নামাজ পড়ে দেন হাদিসের শেষ অংশে তিনি বলেছেন ফাইনা মাসুদ আতুন ওজা আলিকা আফবাল যেটি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নেই বলেছেন যে তোমাদের যে রাতের নামাজ এটি তোমাদের জন্য সাক্ষ্য স্বরূপ আর এটি তোমাদের জন্য উত্তম তো এই হচ্ছে হাদিস আর যে হাদিস আপনি স্মরণ করেছেন সেটি তো রয়েছে কেননা আল্লাহ সুহান তালা আমাদের পৃথিবীর আকাশে নেমে আসেন যেটি সহি সূত্রে বর্ণিত হয়েছে এবং তার বান্দাদেরকে তিনি রাখতে থাকেন মাইয়া দুনি আস্তা কে আমাকে আহ্বান করছো তার ডাকে আমি সাড়া দেবো মাই ফাউতিয়া ইফা ওতিয়া কে চাচ্ছ তাকে আমি দেবো মাই আস্তাক আগ আল্লাহ কে ক্ষমা প্রার্থনা করছো তাকে আমি ক্ষমা করে দেবো এজন্য রাতকে তিন ভাগ করে শেষ অংশে যদি পড়তে পারি তাহলে সবচেয়ে ভালো তিন ভাগ আমরা করে ফেলবো তাহলে আমরা মাগরিব থেকে নিয়ে সূর্য ডুবা থেকে নিয়ে ফজর হওয়া পর্যন্ত রাতকে তিন ভাগ করে দুই ভাগ যাওয়ার পর শেষ অংশে এখন আমরা বলবো সেটি আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এটি হচ্ছে উত্তম সময় উল্লাহ